এইচএসসি পরীক্ষা ফলাফল ভালো হওয়ায় নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি মঞ্জুর এলাহি। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও এইচএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানান কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে দ্রুত পরিচিতি অর্জন করেছে। এবছর 46 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। ঢাকা বোর্ডে স্বীকৃতি লাভে কলেজের এই ফলাফল সহায়তা করেছে। দেশের শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করবে কলেজটি। কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন বক্তারা। আলোচনা সভা শেষে দেশ ও জাতি এবং শিক্ষক শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।